পুজো দিতে এসছে মাম্মা নিজের জন্মদিনে, এটাই হলো স্পেশাল। চলো মাম্মা বলো তো। হ্যালো গাইস, ওয়েলকাম, আমি কাইবো মাম্মা। মাম্মা মে শরীরটা খুব খারাপ, এই জন্য কাল থেকে কোনো ভিডিও করিনি, তো আজকে ভিডিও একটু কাটতে করছি, সেটাই তোমাদের দিচ্ছি অনেকটা দেরির পর। দেখো বেচারা সর্দিতে খুব অবস্থা, কালকে খুবই খারাপ ছিল, আজকে একটু ঠিক ছিল, তো আজকে মামামের বার্থডেতে গিয়ে পুজো দিয়ে এসছি। প্রচন্ড কাল থেকে জ্বর ছিল আর সর্দিও প্রচন্ড হয়েছে, আবার আমার হয়ে গেছে। তো চলো এবার আমরা যাই সমুদ্রের ধারে, তোমাদের দেখাই একটু হয়তো শেয়ার করব। আর এই যে ও ভাইকে নিয়েছে, দেখো ভাইকে দেখো, দেখো ভাইকে নিয়েছে। আচ্ছা ওটা কিনে দেওয়া হবে, দেখো ওখানে কিনে দেওয়ার জন্য বলছে। মামা উঠে চড়েছিলে, মাম্মা আর মামামের পাপা উঠে চড়েছিল, আমি তখন আসিনি, আমার শরীর খারাপ, আমি হোটেলে ছিলাম। দেখো এই যাও মাম্মা, একটু দূরে যাও মাম্মা, দেখি দেখো দেখো, এই যাও মাম্মা কত কিছু কিনেছে, দেখো বার্থডে কুইন কি সেজেছে, দেখো এই যে তোমার বার্থডের দিন দুটো সিং হয়েছে মাম্মা, বার্থডের দিন দুটো সিং হয়েছে, দেখো জন্মদিনের দিন দুটো সিং হয়েছে, এই যে পাপা। তাদের খারা দুটো সিং, তারা এদিকে এদিকে, আরে দেখো আমার কপুসনা এখানে বসে আছে, সমুদ্র দেখছে কপুসনা, জগন্নাথ ঠাকুরে পুজো দিয়ে এসছি, ওখানে ও গেছে পুজো দিতে, আর এই দেখো সমুদ্র দেখছে। তো দেখো মাম্মা বালি নিয়ে খেলছে, এই মাম্মা আজকে ভিডিওটা শেষ করে দাও। দিদি ভাইরা তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আগামীকাল দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই টাটা, আর মামাকে সবাই আশীর্বাদ করো, ওর জন্মদিনে যেন ভালো থাকে, সুস্থ থাকে, ভালো মানুষ হয়। তো চলো টাটা।